বন্যা প্রসঙ্গ ভোলায় মেঘনা নদীর শহররক্ষা বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে ইলিশা ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। এসব মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছেন। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে সাতক্ষীরা শহর সহ আশাশুনি ও শ্যামনগরের নিম্নাঞ্চল ডুবে থাকায় মানবেতর জীবনযাপন করছেন দুর্গতরা। ঝালকাঠিতে শহরের পানি কমলেও নদী তীরের বাসিন্দারা এখনও পানিবন্দী রয়েছেন। পানিতে ডুবে আছে ফসলের ক্ষেত ও মাছের ক্ষেত। এদিকে রাজবাড়িতে পদ্মার পানি বেড়ে আবারও বিপদসীমার উপর দিয়ে বইছে। নতুন করে পানি বাড়ায় জেলা নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। তবে শরীয়তপুরে পদ্মার পানি কিছুটা কমেছে। পানিবন্দী হয়ে অসহনীয় কষ্টে দিন কাটাচ্ছেন বানভাসী মানুষ। টাঙ্গাইলের যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই সহ অভ্যন্তরীণ অন্যান্য নদ নদীর পানি বাড়তে থাকায় দুর্ভোগে রয়েছেন লাখো মানুষ। ভোলা থেকে বন্যা নিয়ে সবশেষ পরিস্থিতি জানবো সহকর্মী অমিতা বপুর কাছ থেকে। আমি এখনও যে অবস্থান যে জায়গাটি আছি এটি ইলিশা ইউনিয়নেরই দুই নম্বর ওয়ার্ড, যেটি আমার পিছন সাইডটা টোটাল আমার সম্পূর্ণই কিন্তু এখনও জলাবদ্ধতা। এই যে কয়েকদিনের জলাবদ্ধতার প্রমাণ হচ্ছে এখানে মানুষ কিন্তু শত শত মানুষ বা পরিবারগুলো কিন্তু এই পানিবন্দী জীবনযাপন করছে। শহরক্ষার বাঁধ ধসে যে অঞ্চলটা দিয়ে পানি প্রবেশ করেছে সেই বাঁধটি কিন্তু পানি উন্নয়ন বোর্ড সেই ধসে যাওয়া অংশটি তারা সংরক্ষণ করতে পেরেছে এবং তারা মেরামত করতে পেরেছে। কিন্তু এই মেরামত করলেও কিন্তু যে পানি প্রবেশ করেছে সেই পানি কিন্তু নামতে পারে নাই, ফলে এই এলাকার অনেক এলাকার পানি কিন্তু এভাবে কিন্তু জলবদ্ধতার কারণে এই সব পরিবারগুলোর কবে এই পানির জলবদ্ধতা নিরসন হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এখানকার মানুষ কিন্তু এই জলবদ্ধতার কারণে তারা এখন সম্পদহীনতার মধ্যে রয়েছে, কারণ এদের যে একমাত্র ভরসা হচ্ছে ক্ষেত খামারে বা কৃষি চাষ করা, সেই ধানের উৎপাদন কিন্তু আর হচ্ছে না, কারণ এখানে আমন ধানের যে চাষের মৌসুম সেটি কিন্তু ব্যাহত হয়ে গেছে। এই এলাকা কিন্তু ইতিমধ্যেই রোগ বালাই দেখা দিয়েছে ঘরে ঘরে, কারণ এইসব পরিবার পরিজন নিয়ে এইসব মানুষ পানির মধ্যে রয়েছে, তারা ঘরের ভিতরে পানি রয়েছে, এই পানি কিন্তু এখনও কমেনি। তো ফলে এই দুর্ভোগ কাটানো মানুষগুলোর কিন্তু পুনর্বাসনের প্রয়োজন, তাদেরকে সাহায্য সহযোগিতা প্রয়োজন, এদের খাদ্যের প্রয়োজন। এদের জেলা প্রশাসক যদিও ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে জেলার জন্য তিনি ইতিমধ্যেই 50 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন, এই ইউনিয়নের জন্য 40 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন এবং শুকনো খাবারও কিছু ইতিমধ্যে এই সব পরিবারগুলোকে দিয়েছে। ভোলা থেকে জানাচ্ছিলেন অমিতাভ উপাধ্যায়।